বন্ধ করার আজকের এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত সম্মানিত প্রকৌশলী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মনোনীত সিনিয়র নেতৃবৃন্দ। এখানে আছে রুয়েট, কোয়েট, ডুয়েট, গোয়েট, বিউটেক্স, সহচুয়েট এবং সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ। আমরা শুধু সরকারকে স্মরণ করে দিতে চাই, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে হঠাৎ করে কারা নোটিশ দিয়ে এই বিশ্ববিদ্যালয়গুলিকে বন্ধ করেছিল? এই ডক্টর আলমগীর হুতা শেখ হাসিনার সাথে মিটিং করে কাজটা করেছিল, কিন্তু অবৈধভাবে। ইউজিসির কোনো ক্ষমতা নেই বিশ্ববিদ্যালয় বন্ধ করার, কিন্তু এই ডক্টর আলমগীরের পরামর্শে আলমগীর ইউজিসি থেকে নোটিশ জারি করেছিল। কাজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমস্ত নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজ আজকে এই ডক্টর আলমগীরের পদত্যাগ দাবি করছে। যখন সে কোয়েটে বিশ হিসেবে দায়িত্ব পালন করেছিল, তখন ছাত্রলীগ নিয়ে ছাত্রীদের নির্যাতন করেছিল, ছাত্রলীগদেরকে হলে হলে প্রতিষ্ঠা করেছিল, ছাত্রলীগদের টেন্ডারবাজি করেছিল, ছাত্রলীগদের নির্যাতন করেছিল, সেই ইতিহাস আমরা কেন কেউ ভুলে যাইনি? কাজেই তার এই অপকর্মের বিচার করতে হবে, তাকে পদচ্যুত করতে হবে এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে তার আইনিভাবে তার বিচার করতে হবে। আজকে যে প্রকৌশলী সমাজের দাবি, ছাত্র সমাজের দাবি, বৈষম্য বিরোধী প্রকৌশলী সমাজের দাবি, কাজেই ছাত্র সমাজ এবং এদেশের মানুষ আজ এক হয়েছে এবং 72 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এই 72 ঘন্টার ভিতরে উনি পদত্যাগ করবেন এবং আগামী মঙ্গলবার আমরা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তার সকল অপকর্ম তুলে ধরবো এবং আমি অনুরোধ করবো মঙ্গলবার আগে উনি পদত্যাগ করবেন, নতুবা বুধবার আমরা এখানে আবার একটা মহাসমাবেশ দেবো যেখানে কিনা সারা বাংলাদেশের প্রকৌশলী আসবে, সারা বাংলাদেশের ছাত্র জনতা আসবে, তাকে ধরে টেনে হেঁচড়ে এই পজিশন থেকে বের করে দেওয়া হবে। সন্ত্রাসী প্রকৌশলী ভাইরা, সংগ্রামী সাংবাদিক সমাজ, সবাইকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।